নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে অনেক দিন অনেক দিন বাদে এলাম একটা নতুন ব্লগ বানাতে। অনেক দিন আমি ভিডিও করি না, কারণ তার পিছনে একটা কারণ আছে। তো সেই কারণটা আমি আপনাদের পরে আস্তে আস্তে বলছি। তো আজকে অনেক দিন বাদে একটু নিচে যাব, চলুন আপনাদের বাইরেটা একটু আগে দেখিয়ে আনি। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তো কদিন ধরেই একটু দেরি করে ঘুম থেকে উঠছি, তো এখন একটু নিচে যাই, একটু ঠাকুরের ফুল তুলে আনি। অনেকদিনই নিচে যাচ্ছি না ফুল তুলতে, তো আজকে ভাবলাম যে আজকে বৃহস্পতিবার একটু ফুল তো তুলতেই হবে। তো চলুন আপনাদেরও দেখাই। তো বাইরেটা আজকে বেশ সুন্দর ওয়েদার আছে, কারণ কদিন ধরে খুব ভালোই বৃষ্টি হচ্ছিল সকালের দিকেও। আজকে সকালের দিকটা বৃষ্টি হয়নি, পরিষ্কারই আছে আকাশ। আর আমার দেখুন সারা বাড়িতে গাছে ফুল ফুটে রয়েছে, কি সুন্দর! তো অনেক দিন বাদে বাইরে আসলাম, খুব ভালো লাগছে চারিদিকটা দেখে। তো আপনাদের আমি বলছিলাম যে কেন আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না। আসলে রোজ ওই একই কাজ, চা খাওয়া, খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর মোছা, এই একই কাজ আপনাদের দেখাতে আমার ভালো লাগে না। যদি নতুন কিছু থাকে সেটাই বলতে ভালো লাগে, দেখাতে ভালো লাগে। আর এছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হলো কিছুদিন যাবত ধরেই আমার শরীরটাও খুব খারাপ। আমার একটু জ্বর হয়েছে এবং আমার দুই ছেলেরও শরীরটা খুবই খারাপ। তো ওই কারণেই ভিডিও করা হয়নি সেরকমভাবে। আর আমার চোখেও যে চোখেও একটু ভাইরাস হয়েছে, মানে জয় বাংলা হয়েছে, তো সেই কারণেই ভিডিও মোবাইল অতটা ঘাঁটতে পারছিলাম না, করছিলাম না ভিডিও। তো আমার বাড়িতে দেখতে পাচ্ছেন চারিদিকে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো আমি রোদের কারণে খুব একটা এই কদিন বেরোইনি, কারণ চোখে আলো লাগলে খুব সমস্যা হয়ে যাচ্ছিল, একটু অসুবিধা হচ্ছিল। তো সেই কারণেই আমি রোদে খুব একটা বেরোচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে আজকে পুজো দেবো, একটু ফুল তুলে আনি। তো গাছে এত ফুল, না তুলে সেই ফুল যদি পুজোতেই না দিতে পারি তো ভালোও লাগে না। আর আমার বাড়ির চারপাশে এখন প্রচণ্ড জল, কাদা। দেখুন আমার পুরো পুকুর একদম ঘাটের কাছে জল চলে এসছে, আর চারিদিকে মাটি একদম কাদা প্যাচ প্যাচ করছে, কোনো দিকেই যাওয়া যাচ্ছে না। আর একদম ঘাটের পুরো সিঁড়ি সমান সমান জল, মানে বৃষ্টি আরও একদিন জোট হলে একদম জল উঠে যাবে উপরে। তো একদমই চারিদিকে জলে থই থই করছে, পুকুর পুরো ভেসে গেছে জলে, চারিদিকেই জল। তো একদিকে যেমন ভালো লাগে দেখতে, আরেকদিকে কষ্ট হয় মানুষের, অনেক মানুষেরই তো ওই পাশে রাস্তা একদম হেসে গেছে, যাতায়াত করতে পারছে না। তো যাই হোক, আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি, এবার আমি ওপরে যাব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ আছে ঠাকুর ঘরেরও, পুজো দিতে হবে, লক্ষ্মীর ঘর, ঠাকুরের ঘর বসাতে হবে, পুজো দিতে হবে, তো অনেক কাজই আছে। তো এখন আমি একটু ছাদে যাচ্ছি, কারণ অনেক দিন ছাদেও যাই না। ছাদের গাছপালাগুলো মানে সব নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে ছাদের গাছগুলোকেও দেখা হচ্ছে না, সেরমভাবে ছাদে আসা হচ্ছে না, ছাদটাও খুব নোংরা হয়ে রয়েছে। তো আকাশটাও যে খুব একটা পরিষ্কার না, ছাদে এসে দেখলাম যে একটু মেঘলাই আছে। তো জামা কাপড়গুলো ভাবছি আর মেলবো না, কারণ শরীরটা ভালো না বলে বারবার ছাদে আসতে ইচ্ছে করে না। হঠাৎ করে বৃষ্টি এসে গেলে আবার দৌড়ে ছাদে এসে জামা কাপড় তুলতে হয়, খুব অসুবিধাই হয়। আর ছাদটা দেখুন একদম চারিদিকে জল জমে রয়েছে, টবগুলো এলোমেলো হয়ে গেছে, মানে ছাদে অনেক দিন আসছি না, ছাদের গাছগুলো দেখা হচ্ছে না। আর ছাদে সেরকম বেশি খুব একটা এখন গাছও নেই, কয়েকটা গাছই আছে, একটা এই গাছটা আছে একটু ফুল ধরেছে, আর খুব একটা বেশি গাছও ছাদে এখন নেই, কারণ আমি ছাদে আসতে পারছি না বলে গাছও লাগাচ্ছি না, যত্ন করা হচ্ছে না। তো সেই কারণে আর ছাদে এখন গাছ খুব একটা লাগাইনি, কদিন বাদেই লাগাবো। তো ওই জবা গাছ কয়েকটা আছে আর এই ফুল গাছটা রয়েছে। তো আকাশটা বেশ মেঘলা মেঘলা করে আসছে, মনে হচ্ছে হালকা একটু বৃষ্টি হতে পারে আজকেও। তো চলুন নিচে যাই, আজকে অনেক কিছু কাজ করতে হবে তাড়াতাড়ি। আর শরীরটা ভালো না বলে তাড়াহুড়ো করতেও ইচ্ছে করছে না, কাজ করতেও মন চায় না, কারণ চোখটা খুবই ব্যথা, চোখে খুবই যন্ত্রণা। আর এই ব্যথা নিয়ে, চোখে ব্যথা নিয়ে কাজ করাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে, তবুও করতে তো হবেই, কারণ
ছেলেদের তো কিছু একটা করে দিতেই হবে আমাকে। আর আমার গাছের এই ফুলটা আমি কুড়িয়ে পেলাম, তো আমি ফুল দেখলেই হাতে নিয়ে নিচে চলে যাই। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 3:30 মতো। তো আমি এখন এই পুজো দিয়ে উঠলাম। আজকে তো বললামই বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো এই পুজো টুজো লক্ষ্মী পুজো দিলাম এবং সমস্ত ঠাকুরকেই একসাথে পুজো দিয়ে উঠলাম, কারণ আজকে একটু বইটি পড়তে হয় বলে দেরি হয়ে যায়। তো দুপুরবেলা দেখুন আমার বাড়ি মোটামুটি ফাঁকা, কারণ দুই ছেলেই যে যার কাজে ব্যস্ত। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নেব। তো আজকে আমার খাওয়াতে ছিল বাঙালির যেটা ফেভারিট, মাছ ভাত, মাছের ঝোল ভাত। তো মাছের ঝোল ভাত, আমার দুরকম মাছ রান্না ছিল, একটা কালকে ছিল যদিও। আর এই যে দেখুন আমি কি কারণে আমি ভিডিও করতে পারছিলাম না সেটা আপনাদের এবার দেখাচ্ছি। আমাকে সব সময় একটা সানগ্লাস পরে থাকতে হচ্ছে, কারণ আমার চোখের অবস্থা প্রচণ্ড পরিমাণেই খারাপ। একদম চোখ লাল টকটকে হয়ে গেছে এবং প্রচণ্ডই ব্যথা। তবুও আজকে অনেকটা ফ্রেশ লাগছে, কারণ এটা হয়েছে আমার রোববার থেকে। তো এই কদিনে ওষুধ এবং ড্রপ দেওয়া তো অনেকটাই কমেছে, নাহলে মুখটা অনেকটাই ফুলেছিল। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, যে রোববার দিন আমাদের একটা নিমন্ত্রণ ছিল। তো আমার যে বাড়ির গাড়ির পাইলট খুদেদা, ওনার ছেলের জন্মদিন ছিল। তো আমাদের অনেক দিন ধরেই বলে রেখেছিল, নিমন্ত্রণ ছিল এবং বারবার করে বলেছিল, বৌদি তুমি কিন্তু আসবেই। তো আগের দিন শনিবার দিন আমার বড় ছেলে পড়ে আসার পর থেকে ওর শরীরটা খারাপ ছিল। তো ওর একটু সামান্য জ্বর হয়েছিল এবং চোখটা ব্যথা করছিল বলছিল। তো ওকে আমি ওষুধ টষুধ দিয়েছিলাম, ওর সেরকমভাবে কিছু একটা হয়নি। কিন্তু আমরা রোববার দিন সকাল থেকেও ঠিক ছিলাম, কিন্তু যখন বিকেলে আমরা অনুষ্ঠান বাড়িতে গেলাম, তারপর থেকেই শরীরটা যেন কীরকম একটা লাগছিল, আমারও ভালো লাগছিল না। মনে হচ্ছিলো যেন একটু জ্বর আসবে, গা হাত পা ব্যথা করছিল, চোখটাও খুব ব্যথা ব্যথা করছিল। তারপরেই দেখলাম চোখের এই অবস্থা। আমরা ওখানে খুব একটা বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টার মতো ছিলাম। সামান্য একটু খাওয়া দাওয়া করে, আমি কিছু খেতেও পারিনি, সামান্য একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো বাড়িতে এসে পৌঁছে আমি আবার একটু দেখতে পাচ্ছেন রিলসও বানাচ্ছিলাম গান গানের সাথে, কিন্তু আমার চোখটা একটু ফলো করুন। তো আমার তখনই চোখটা ব্যথা করছিল, শরীরটাও ভালো লাগছিল না, তবুও আমি রিলস বানিয়েছিলাম। তারপরে রাত্রিবেলায় আমার বেদম জ্বর আর চোখ পুরো ফুলে লাল, এবং আমার সাথে আমার ছোটো ছেলেরও হয়ে গেল। তো এই অবস্থায় আর ভিডিও করা তো দূরে থাক, আর ফোনই আমি ফোনের দিকে তাকাতেই পারছি না, এত চোখে ব্যথা। তো আর কি করব, কয়েকদিন ধরেই এই জ্বর আর এই চোখে ব্যথা নিয়ে ভুগছি। তো ঠাকুরগুরু একটু তাড়াতাড়ি কমে যাক, কারণ এইটা খুবই কষ্টের একটা জিনিস। তো আপনারাও সবাই খুব সাবধানে থাকবেন, কারণ এই ভাইরাসটা এখন খুবই ছড়িয়েছে চারিদিকে, সবারই হচ্ছে, ছোট বড় সবারই। তো সবাই খুব সাবধানে থাকবেন, ছোট বড় সবাই। আর সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কারণ চন্দ্রযান 3 আমাদের চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে এবং ভারতই এটা করে দেখিয়েছে। তো আমরা খুব গর্বিত বোধ করি আমরা ভারতীয় বলে। তো সবাইকেই জানাচ্ছি অভিনন্দন। তো আপনাদের আরেকটা বিষয়ে আমার থ্যাঙ্কস জানানোর আছে, ধন্যবাদ জানানোর আছে। সেটা হলো যে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি কোনোদিন ভাবিনি, কারণ আমি সেভাবে তো ভিডিও করি না, সেভাবে ভিডিও ছাড়তে পারি না। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও কেমন লাগে জানাবেন। পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।